এই ভোট কেন্দ্রকে আমরা ওই ভোট কেন্দ্রে কবর রচনা করব। ওরা 10 জন আমরা 100 জন। সরকার বাংলাদেশের অর্থনীতি যখন খাদের কিনারে এসেছে এবং নিচে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে, তখন দেখা যাচ্ছে সরকার নানান রকম অজুহাত তৈরি করেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই জানেন যে এখন আসলে রাজনীতির কি অবস্থা, বিএনপির কি অবস্থা। বিএনপির অনেক নেতাকর্মীরা তারা আসলে পদত্যাগ করেছে, অনেকে আবার বলতেছে এই বিএনপির নেতাকর্মীরা তারা নাকি তাদের সুবিধার জন্য পদত্যাগ করেছে, এই জন্য রুমিন ফারনাকে অনেকে দায়ী করতেছে যে রুমিন ফারনা তার সুবিধার জন্য নাকি পদত্যাগ করেছে। আবার অনেকে বলছে যে রুমিন ফারনা নাকি আসলে আওয়ামী লীগে যোগদান করবে। তো দর্শক কথা না বাড়ি চলুন ভিডিওর মূল আলোচনায় যাই। এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক কথা না বাড়ি চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি। আওয়ামী লীগের এক প্রজন্ম কম্বল চোর, আরেক প্রজন্ম ভোট চোর, আর বর্তমান প্রজন্ম হচ্ছে সারল চোর। পুরার গন্ধ পাওয়া যাচ্ছে, পাচ্ছেন? হিংসা হিংসা জলে জলে। ওরা বলে কেমনে পঞ্চমে তুলে গণ অধিকার পরিষদ পৌঁছে গেল, যারা পড়া করে ওরা টেনশন করে কেমনে কক্সবাজারে টেকনাফে গণ অধিকার পরিষদ পৌঁছে গেল। আরে আমরা বলছি গণ অধিকার পরিষদ টেকনাফ থেকে তুলে নয়, গণ অধিকার পরিষদ গোপালগঞ্জে পৌঁছে গেছে। কেন মানুষ গণ অধিকার পরিষদ করবে না, কেন করবে না? আপনার কে খুন করেছে, বিশ্বজিৎকে কে খুন করেছে, ভারতীকে কে খুন করেছে? ওই গুজবের হেডকোয়ার্টার থেকে আদেশ পেয়ে খুন করা হয়েছে এদেরকে, ওই গুজবের হেডকোয়ার্টার থেকে আদেশ পেয়ে খুন করা হয়েছে। মানুষ কোন অধিকার পরিষদ কেন করবে না, কেন করবে না? ওদের জ্বালা পোড়া করে যে কেন গণ অধিকার পরিষদের মিছিল পাবনায় দেখা গেল, কেন গণ অধিকার পরিষদের মিছিল খুলনায় দেখা গেল। আরে বাংলাদেশের 64 জেলার সকল উপজেলায় গণ অধিকার পরিষদের মিছিল হচ্ছে এখন। তোমাদের জ্বালা পোড়াতে আমাদের কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। আমরা স্পষ্ট করে বলছি, তোমরা যত হিংসা করো আমরা তত আগায় যাব। ওরা হিসাব মিলাতে পারছে না, ডিবি এবং র‍্যাব হিসাব মিলাতে পারছে না। ডিবি এর বক্তব্য দেয়, র‍্যাব আর বক্তব্য দেয়। আমি শেখ হাসিনাকে বলবো গুজবের হেডকোয়ার্টারে দ্রুত মিটিং ডাকেন, মিটিং ডেকে নতুন একটা সংগঠন করান। এটা র‍্যাব আর ডিবি সমন্বয়ের ড্যাপ। এই দেখেন কেমনি ভারদিনের খুন হয়েছিল, ভারদিনের বাবা আজকে সাংবাদিকদের পা ধরছে। এই ভিডিও দেখে আমার মাঝে আকাশ ভেঙে পড়েছে, আসমান জমির কসম, ওই শেখ হাসিনা আরো ভয়ঙ্কর পতন হবে, আরো ভয়ঙ্কর পতন হবে। মানুষকে আরো মানুষ মনে করছে না, জানোয়ারের মতো ট্রিট করছে। আজকে যাকে ভালো লাগছে চোর থাপ্পর দিচ্ছে, জায়গায় জায়গায় চালাবাজি মাস্তানি চলছে, রিক্সাওয়ালা বাদামওয়ালা ভিক্ষা করে কেউ এদের চালাবাজি থেকে বাঁচতে পারছে না, কেউ বাঁচতে পারছে না। বঙ্গবন্ধু বলছিল যে নিচে 20 টাকা, উপর তলে যেটাতে 10 টাকা হয়ে গেছে। আজকে পদ্মা সেতু দখলের শুরু হয়েছিল, সবাই দেখছে 32,000 কোটি টাকায় ঠেকছে। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ সামনে ক্ষমতায় আসলে দেখিয়ে দেবে যে এই 32,000 টাকায় কয়টা পদ্মা সেতু করে। ওরা উন্নয়নের হিসাব দেয়, উন্নয়নের হিসাব দেয়। একটা পদ্মা সেতু 32,000 কোটি টাকা, 10টা ফ্লাইওভার 5,000 কোটি টাকা হলে 50,000 কোটি টাকা, আরো 10টা বড় ব্রিজ ধরলাম আরো 50,000 কোটি টাকা, সব মিলে 1,00,000 আর 1,32,000। 1,32,000 উপরে আওয়ামী লীগ সরকার উন্নয়নের কোনো হিসাব দিতে পারবে না। অথচ প্রতি বছর এরা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে। বেগম পায়ে আসতে শুধু বৈধ বেগমের আনা ঘোনা নয়, বেগম পায়ে মন্ত্রী এমপিদের অবৈধ বেগমরা এখন আস্তানা গেড়েছে। আস্তানা গুলশানে করেন আর বেগম পাড়ায় করেন, প্রত্যেকটা ঈদ পই পই করে আমরা খুলে নিয়ে আসবো, প্রত্যেকটা ঈদ খুলে নিয়ে আসবে। আজকে শ্রমিকরা বঞ্চিত, শ্রমিকরা মারা যায়, শ্রমিকের জানাজা হওয়ার আগে ওই কারখানার মালিকের জামিন হয়ে যায়, চিন্তা করা যায়? জানাজা হয়নি কিন্তু কারখানার মালিকের জামিন হয়েছে, জামিন হয়েছে। 5 মিনিট কান্নাকাটি করে বিজেপির সভাপতি 5,000 কোটি টাকা সরকারের ফান্ড থেকে নিয়ে গেছে।
দর্শক শ্রোতা আমরা দেখে আসলাম যে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান সেরকম ভাবে বলতেছে এই ভোটারদের তারা আসলে কবর রচনা করবে, এই যে তারা আসলে যারা দুর্নীতি করতেছে, যারা মানুষের টাকা খেয়ে টাকা মেরে খাচ্ছে, আসলে তাদেরকে তারা আসলে চিহ্নিত করে রাখতেছে, তাদের তারা কবর রচনা করবে। তারা যদি আসলে একজন হয় গণ অধিকার পরিষদের নেতা করবে এবং সাধারণ জনগণ নাকি 100 জন তারা আসলে এর প্রতিরোধ করবে, এর প্রতিবাদ জানাচ্ছে। এজন্য দর্শক এরকম কিন্তু একের পর এক এই গণ অধিকার পরিষদের নেতারা আসলে হুঙ্কার দিচ্ছে, তারা আসলে কিছু করতে পারবে কিনা এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক এখন আপনারা দেখাবো সেই আসল ভিডিওটি যেখানে আসলে রুমিন ফান্ড আসলে বিষয় নিয়ে কিছু কথা বলছে। দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। 30,000 কোটি টাকা নিয়ে গেছে ঋণ হিসেবে, যেখানে তাদের ক্রেডিট লিমিট 215 কোটি টাকা, 215 কোটি টাকার বেশি তারা ইসলামী ব্যাংক থেকে নিতে পারে না, সেখানে তারা নিয়ে গেছে 30,000 কোটি টাকা। এবং টোটাল বাজারে ব্যাংকগুলো যে আছে সেই ব্যাংকগুলোতে তাদের ঋণের পরিমাণ 1,00,000 কোটি টাকার ওপরে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সরকারি হিসাব মতে, বেসরকারি হিসাব আমি পরে বলতেছি, সরকারি হিসাব মতে মন্দ ঋণের পরিমাণ 1,34,000 কোটি টাকা। এর 1,00,000 কোটি টাকা এক এসালন গ্রুপই নিয়ে গেছে। আমি বলছি না তার পুরোটা মন্দ ঋণ হয়ে গেছে, কিন্তু তারা ঋণ নিয়েছে বাজার থেকে 1,00,000 কোটি টাকা। এবং এসালন গ্রুপের হাতে পাঁচটা ব্যাংক, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট খুব সম্ভবত, এক তাদের একক মালিকানাধীন। অর্থাৎ তারা যদি খেলাপি হওয়া শুরু করে বাংলাদেশের ব্যাংক খাত একদম খাদের কিনারে আছে, সেটা ডুবে যাবে, পড়ে যাবে খাদের নিচে। এই হলো আমাদের অর্থনীতির অবস্থা। এই কথা দিয়ে আমি শুরু করছি এই কারণেই যে এই দুটো খবর খুব রিসেন্ট এবং এই দুটো খবর অত্যন্ত আলোচিত। কিন্তু তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, ছোটবেলা আমরা সবাই পড়াশোনা ফাঁকি দেওয়ার সময় নানান অজুহাত বানাতাম, পেট ব্যথা, মাথা ব্যথা, পড়তে বসলে মাথা ঘুরায়, টিচার আসলে পেটে ব্যথা করে, টিচারের সামনে যেতে ইচ্ছা করে না, এই যে ছেলে মানুষই কিছু অজুহাত সব বাচ্চাই দেয়, আমরাও দিতাম ছোটবেলায়। এখনকার বাচ্চারাও আরো স্মার্ট হয়েছে, তারা নিশ্চয়ই আরো স্মার্ট কোনো উদাহরণ দেয়, আরো স্মার্ট কোনো এক্সকিউজ আনে, উদাহরণ তো না এক্সকিউজ দেয়, আরো কোনো স্মার্ট অজুহাত আনে, কিন্তু অজুহাত কিন্তু একটা রেডি থাকে। বা আমরা কোনো কাজ করছি না, দিনের পর দিন ফেলে রাখছি, আমরা কিন্তু নিজের মনেই একটা অজুহাত তৈরি করে ফেলি যে আমার সময় হচ্ছে না, কারণ আমি আসলে এই 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 কাজে ব্যস্ত। আসল কারণটা হচ্ছে আমি ওই কাজটা করতে চাইছি না, ওই কাজটা করতে আমার ভালো লাগে না, বা যতই প্রয়োজনীয় হোক ওই কাজটা করতে আমি আনন্দ বোধ করি না, সে কারণে আমি নানান অজুহাত বানাই, নিজেকে বোঝানোর জন্য বানাই, অন্যকে বলার জন্য বানাই। সরকারও না এরকম অজুহাত বানায়। সরকার বাংলাদেশের অর্থনীতি যখন খাদের কিনারে এসছে এবং নিচে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে, তখন আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে ব্যারিস্টার রুমিন ফারাহ, যাকে আপনারা সকলে চেনেন, সে কিন্তু আসলে বিএনপি নেত্রী, সে আসলে সংসদ থেকে পদত্যাগ করেছে। দর্শক আসলে সে এরকম ভাবে বলতেছি এই যে আসলে এখন দুর্নীতি যারা করতেছে এই দুর্নীতিগুলো সে আসলে ফাঁস করে দিয়েছে। সালমান এফ রহমান আরো যারা যারা আছে, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী যারা আছে, তারা আসলে দুর্নীতি করে টাকা কামাচ্ছে, আসলে এই বিষয় নিয়ে তিনি আসলে কথা বলছে। সকল দুর্নীতির মূলে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে দুর্নীতির মূলে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিনা, যে আসলে ব্যারিস্টার রুমিন ফারাহ যে আসলে কথাগুলো বলতেছে এই কথাগুলো আসলে সঠিক কিনা। দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান সেরকম ভাবে বলতেছে আসলে এই যে ভোটচোর যারা আছে, যারা আসলে দুর্নীতিবাজ, তাদেরকে তারা নাকি চিহ্নিত করে রাখতেছে, তারা তাদের প্রতিরোধ করবে, কারণ মানুষ এখন সবাই নাকি এক হচ্ছে। দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক আজকে বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটা পর্যন্ত। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।